গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটে আপনাদের স্বাগত। আজকে আমি আছি টাঙ্গাইলের লাউহাটি হাটে। গ্রামের প্রায় 200 বছরের পুরনো এই হাটটির কিছু তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব। গ্রামেই কৃষি জমি থাকার কারণে সবজির বেশ আমদানি রয়েছে এই হাটে। মিষ্টি কুমড়া, লতি, চাল কুমড়া এবং লাউ আসে বিভিন্ন গ্রামের কৃষি জমি থেকে। শুকনা মরিচ থেকে শুরু করে আস্ত গুঁড়া সকল প্রকারেরই মশলা পাওয়া যায় এই হাটে। ক্রেতাদের চাহিদা মেটাতে প্রায় 10-15 প্রকারের চাউল বিক্রি হয় এই হাটে। জাতীয় ফল থেকে শুরু করে দেশীয় সকল প্রকার ফলেরও রয়েছে বেশ আমদানি এই হাটে। মুখরোচক খাবারেরও রয়েছে বেশ আমদানি এই হাটে। ক্রেতারা হাট শেষে ভিড় জমায় মুখরোচক খাবার কিনতে। শরীরের ক্লান্ত ভাব দূর করার জন্য আখের রসেরও বেশ চাহিদা রয়েছে এই হাটে। হাটের এক পাশেই বসেছে জামা কাপড়ের দোকান। গ্রামের মানুষ ঠাট্টা করে এটাকে গরিবের নিউ মার্কেটও বলে থাকে। বাচ্চা থেকে শুরু করে সবারই জামা কাপড় কিনে থাকেন গ্রামের মানুষ এই হাট থেকে। অর্গানিকভাবে লালন পালনকৃত হাঁস মুরগিরও রয়েছে বেশ আমদানি এই হাটে। দেশীয় জাতের বাচ্চা কবুতর বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 300 টাকা করে। হাঁস মুরগির ঠিক পাশেই চলছে কবুতর ঘরের বিশাল বিকিকিনি।
খাট পালঙ্কেরও অভাব নেই এই হাটে। গরু ছাগলের এই হাটটি টাঙ্গাইলের সব থেকে বড় হাট হিসেবেও বেশ পরিচিত। আশেপাশের কয়েকটা জেলা থেকেই আসে গরু বিক্রি করতে এই হাটে। রাস্তার পাশ দিয়েই বসেছে বিশাল আকারে মাছের হাট। নানান প্রজাতির তরতাজা মাছ পাওয়া যায় এই হাটে। পুকুরের মাছের পাশাপাশি সাগরের মাছেরও ভালো আমদানি এই হাটে। বড় মাছ কাটার জন্য ধা বটি না থাকার কারণে সবাই ভিড় জমিয়েছেন মাছ কাটানোর জন্য। নিত্য প্রয়োজনীয় কাজের জন্য লোহার তৈরি জিনিসও তৈরি হয়ে থাকে কামার হাটিতে। সাত সকালে শুরু হওয়া এই হাটে বিকিকিনি চলে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত।